বেদেজিয়ার প্রার্থিতা নিয়ে হাইকোর্টের দ্বিধা বিভক্ত আদেশ, প্রধান বিচারপতি নির্ধারিত তৃতীয় বেঞ্চে পরবর্তী কার্যক্রম। জমে উঠেছে নির্বাচনী লড়াই, প্রতীক নিয়ে প্রচারণায় প্রার্থীরা। সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ম্যাজিস্ট্রেটদের নির্দেশ সিইসি। এবং সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডেতে লড়ছে বাংলাদেশ, টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি তাসনিমা জান্নাত অর্থী। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। খালেদা জিয়ার নির্বাচন করার বৈধতা নিয়ে 4 দফা শুনানি শেষে দ্বিধা বিভক্তি আদেশ দিয়েছেন হাইকোর্ট। প্রিজাইডিং জজ বিচারপতি রেফাত আহমেদ খালেদা জিয়াকে নির্বাচন করার বৈধতা দিলেও সহকারী জজ বিচারপতি ইকবাল বাহার দ্বিমত পোষণ করে বিভক্তি আদেশ দেন। নিয়ম অনুযায়ী রিটের পরবর্তী কার্যক্রমের জন্য তৃতীয় বেঞ্চ ঠিক করে দেবেন প্রধান বিচারপতি, আর সেই নতুন বেঞ্চে শুনানির পর আদেশের ওপর নির্ভর করছে বিএনপি প্রধানের নির্বাচনী ভবিষ্যৎ। বগুড়া ৬, ৭ আর ফেনী ১ আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপি চেয়ারপারসন। ইসির এমন আদেশের সার্টিফাইড কপি হাতে পেয়েই রোববার হাইকোর্টে আবেদন করেছিলেন খালেদা জিয়ার আইনজীবীরা। খালেদা জিয়ার নির্বাচন করার বৈধতা নিয়ে 4 দফা শুনানি শেষে দ্বিধা বিভক্তি রায় দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, দ্বিধা বিভক্তি রায় হওয়ায় প্রধান বিচারপতি তৃতীয় বেঞ্চে দ্রুত নিষ্পত্তি করবেন। কালকে সারাদিনই শুনানি হয়েছে, আজকে আদেশের জন্য ছিল। দুজন বিচারপতির ভিতরে একজন রুল, স্টে এবং অন্য ডাইরেকশন দেওয়ার পক্ষপাতে ছিলেন এবং অন্য একজন বিচারপতি তার সাথে দ্বিমত পোষণ করেছেন। যেহেতু দুজন বিচারপতি ঐক্যমতে পৌঁছাতে পারেন নাই, সেই জন্য তারা আদেশ দিয়েছেন এই বিষয়টি প্রয়োজনীয় আদেশের জন্য প্রধান বিচারপতির কাছে পেশ করার জন্য, এবং এটা প্রধান বিচারপতির কাছে গেলে উনি পরবর্তী বেঞ্চ নির্ধারণ করে দেবেন। আগামী 30 ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ভোটের মাঠে থাকছেন ১,৮৪১ প্রার্থী। এর মধ্যে রাজনৈতিক দলের প্রতীক নিয়ে লড়াই করবেন ১,৭৪৫ জন, স্বতন্ত্র প্রার্থী ৯৬ জন। রিটার্নিং অফিসারদের পাঠানো তথ্য বিশ্লেষণ করে সোমবার রাতে নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখা এই তথ্য জানিয়েছে। এদিকে সোমবার প্রতীক বরাদ্দের পর রাজধানী সহ সারা দেশে উৎসব মুখর পরিবেশে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীরা। সারা দেশ ছেয়ে গেছে সাদা কালো পোস্টারে। গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, আর সব এলাকার প্রার্থীদেরকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। এবারে আমাদের বিশেষ আয়োজন অল টাইম ফ্যামিলি কেক ভোটের লড়াই। সংসদ নির্বাচনকে এবার চ্যালেঞ্জ হিসেবে দেখছে খুলনা আওয়ামী লীগ ও বিএনপি। ৬টি আসনের বিপরীতে এবার 2 দলের 4 জন নতুন প্রার্থী মাঠে নেমেছেন। প্রবীণদের পাশাপাশি নির্বাচনী মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন নবীন প্রার্থীরা। নির্বাচনের নতুন প্রার্থীরাই হতে পারে রাজনৈতিক দলগুলোর তুরুপের তাস, এমন মত বিশ্লেষকদের। শামসুজ্জামান শাহিনের তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। খুলনা 2 ও 6 আসনে এবার ভোটের মাঠে লড়বেন আওয়ামী লীগের নতুন 2 প্রার্থী। এর মধ্যে খুলনা 2 আসনে বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সালাউদ্দিন জুয়েল এবং খুলনা 6 আসনের প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ আখতারুজ্জামান বাবু। খুলনা 3 আসনে বিএনপির প্রার্থী ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক নেতা রকিবুল ইসলাম বকুল ও 4 আসনে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। এই 4 জনই এবারের নির্বাচনে নতুন প্রার্থী। প্রতীক বরাদ্দের পরই ভোটারদের মন জয় করতে গণসংযোগ শুরু করেছেন প্রধান 2 রাজনৈতিক দলের প্রার্থীরা। খুলনার পিছনে থেকে কাজ করেছে, আমি সামনে থেকে কাজ করি না। খালেক ভাই নির্বাচন বলেন, মিজান ভাই নির্বাচন বলেন, অন্যান্য নির্বাচন। তাই এখন যে সময় সামনে চলে আসছে কাজে আর কোনো অসুবিধা নেই আমি আশাবাদী তাদের আশা আকাঙ্ক্ষা এই শ্রমিক এলাকা শ্রমিকদের সমস্ত আশা আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারবো বলে বিশ্বাস আওয়ামী লীগ নেতাদের দাবি খুলনার উন্নয়নে ধারাবাহিকতা বজায় রাখতে বঙ্গবন্ধু পরিবারের সদস্য ও রাজনীতিতে ক্লিন ইমেজ ব্যক্তিদের প্রার্থী করা হয়েছে আর ভোটারদের আকৃষ্ট করতে তরুণ প্রার্থী হিসেবে বেছে নিয়েছে বিএনপি জলদেরে এন্ডে নিয়ার কিছু নেই এখানে দিতে আসছে এবং এই সিট আমি মনে করি শেখ জিয়ালের মাধ্যমে আমরা যখন পুনরুদ্ধার করব এই সিট হবে ইনশাআল্লাহ আগামীতে নৌকার ঘাঁটি এখন তারুণ্যের একটা চাহিদা আছে গ্রহণযোগ্যতা আছে এবং ভোটারদেরকে আকৃষ্ট করার মতো নেতৃত্বকেই আমরা এবার বেছে নিয়েছি বিশ্লেষকদের পর্যবেক্ষণ বলছে তরুণ প্রার্থীরা ক্লিন ইমেজের হওয়ায় তারা বাড়তি সুবিধা পাবেন নতুন ক্যান্ডিডেট হচ্ছে তারা একটা ক্লিন ইমেজ নিয়ে আসছে তাদের যদি বক্তব্য সেইভাবে যদি দিতে পারে তাহলে আমার মনে হয় বয়স্করা যেমন তাদেরকে গ্রহণ করবে নতুনরাও তাদেরকে অবশ্যই গ্রহণ করবে অবাধ সুষ্ঠু নির্বাচন দেখার অপেক্ষায় ভোটার ও বিশ্লেষকরা বিএনপি নেতা মির্জা আব্বাস অভিযোগ করেছেন আওয়ামী লীগ বিএনপিকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার অব্যাহত আছে উল্লেখ করে তিনি বলেন তারা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন আওয়ামী লীগ নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে এবং কঠিন চেষ্টা করছে তারা শুধু প্রার্থীকে গ্রেফতার করতে পারছে না কিংবা করছে না এছাড়া প্রার্থী যারা ওয়ার্কার আমার ওয়ার্কার আছে আজকে পলাতক কিংবা জেলে প্রায় 3,000 থেকে 3,500 ওয়ার্কার যদি জেলে থাকে কিংবা পলাতক থাকে তাহলে একজন প্রার্থী কীভাবে তারা নির্বাচনী প্রচারণা করবে নির্বাচনের কাজ করবে এবার নির্বাচনকে সামনে রেখে আমাদের বিশেষ আয়োজন বসুন্ধরা সিমেন্ট ভোটের সফর দর্শক বসুন্ধরা সিমেন্ট ভোটের সফরে আছেন আমাদের সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ আর রামিম হাসান আশিকুর রহমান শ্রাবণ আছেন ঝিনাইদহে এবং সুনামগঞ্জ থেকে যুক্ত হবেন রামিম হাসান শুরুতেই চলে যায় শ্রাবণের কাছে তিনি এখন আছেন ঝিনাইদহে শ্রাবণ ঝিনাইদহে নির্বাচনী পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন অর্থে আপনাকে ধন্যবাদ এবং শুভ বিকেল আসলে গত কালকের পর থেকে নির্বাচনের পরিবেশটা অন্যরকম হয়েছে প্রার্থীরা প্রচারণা শুরু করেছেন এবং যে কারণেই সাদা কালো পোস্টারে বিভিন্ন নির্বাচনী এলাকা ছেয়ে গেছে এবং ঠিক সেই বাস্তবতা আমরা এখন ঝিনাইদহের হরিণাকুণ্ড এলাকাতে আছি সেখানকার সাধারণ ভোটার নির্বাচন নিয়ে কে ভাবছে যারা আসলে নির্বাচনের সবচেয়ে মূল অংশগ্রহণকারী যাদের ভোটে একজন জনপ্রতিনিধি নির্বাচিত হবেন তারা নির্বাচনের বাস্তবতা নিয়ে কি স্বপ্ন দেখছেন সেগুলো আপনার মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষকে জানাতে চাই আপনার কাছে জানতে চাই খুবই ছোট করে সেটা হচ্ছে যে ভোট তো চলেই আসলো আর 18-19 দিন পরে ভোট হবে যারা আপনাদের কাছে প্রার্থীরা আসছেন অনেক প্রতিশ্রুতি দিচ্ছেন আপনাদের দাবিটা কি তাদের কাছে সেটা জানতে চাই আমাদের দাবি আছে আমাদের কৃষি প্রধান দেশ আমাদের কৃষকের উপরে যে আমরা যে মাঠে চাষ করি এই চাষের যে ফসল ফলাই তেল সার কৃষি উৎপাদন জিনিস আর কি এগুলো খরচ করে আমরা খরচের তুলতে পারি না সরকার যে সরকারই আসুক সেই সরকার যদি আমাদের এই চাষির উপর যদি ভর্তুকি দেয় এবং তেলের উপরে তেল সরকার যে সরকারই আসুক সেই সরকার তেলের উপরে যদি একটা কাট করে দেয় যে যে ধান চাষি তাদের উপর তাহলে আমরা লাভবান হতে পারবো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই একটু আমাদের সঙ্গে এখানে অনেকেই আছেন ভোটাররা এই এলাকায় একটি বিষয় আছে এলাকা আসলে অনেকগুলো স্কুল আছে কিন্তু এখানে কোনো কলেজ নেই এটা এলাকাবাসীর অনেক বড় দাবি বলে আমরা জানতে পেরেছি আপনার কাছে জানতে চাই যে আপনার সন্তান বা আপনাদের সন্তানদেরকে সুশিক্ষিত করার সুবিধা এখানে কতটুকু আছে আপনাদের দাবি দাওয়া কি এখানে যদি একটা কলেজ হয় দরিদ্র এবং গরিব মেয়ে ছেলেদের অনেক সুবিধা হয় দূরে যেতে হয় না তারপরে ভাদড়ায় যে দাখিলি মাদ্রাসা সেই মাদ্রাসা যদি সরকারি হয়ে যায় ইক্তেদা মাদ্রাসা তাহলে মেয়ে ছেলে কোরআন এবং হাদিস শিক্ষার অনেক সুবিধা হয় তা আমরা এই দাবি জানাচ্ছি যে এখানে যেন একটা কলেজ এবং একটা মাদ্রাসা যেন প্রতিষ্ঠা হয় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সাধারণ মানুষের অনেক প্রত্যাশার জায়গা আছে এবং নির্বাচনকে মাথায় রেখে আমরা দেখেছি যে যারা প্রধান দুই দলের প্রার্থী আছেন যারা দুই প্রতীক নিয়ে লড়াই করছেন তারা কিন্তু নির্বাচনী প্রচারণা সত্যিকার অর্থে শুরু করেছেন এবং তারা এলাকাবাসীর কাছে ওয়াদা পর্যন্ত করা শুরু করেছেন ভোটের সফর একেবারেই তৃণমূল প্রান্তিক মানুষের ভোটের কথা গণমাধ্যমের মাধ্যমে সরকার বা গণমাধ্যমের মাধ্যমে রাষ্ট্রের কাছে তুলে ধরার বাস্তবতা আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে আমাদের সহকর্মী অর্থের কাছে শ্রাবণ আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে চলে যেতে চাই সুনামগঞ্জে, সেখানে আছেন সহকর্মী রামিম হাসান। রামিম, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে আপনি অবস্থান করছেন, যে এলাকাটি ৬ মাসই কিন্তু পানির নিচে থাকে, তো ওই এলাকার মানুষের নির্বাচন নিয়ে প্রত্যাশা কি, তারা কি বলছেন আমাদেরকে জানাবেন। আপনি জানেন যে এই টাঙ্গর হাওর মূলত যদি বর্ষার সময় আসার আপনার অভিজ্ঞতা থেকে থাকে, তো আপনি জানেন যে পুরো এলাকাটা কিন্তু পানির নিচে থাকে এবং শীতকালে প্রথম আসলাম আমি, এবং এই সময়টিতে এসে আমার কাছে আসলে দৃশ্যমান যে বিষয়গুলো হচ্ছে আমি নিজের চোখকেই একরকম বিশ্বাস করতে পারছি না, যেহেতু আমরা হাওর অঞ্চলের মানুষ না। এইসব এলাকায় একেবারে পানি চলে গেছে, এখন পুরা শুষ্ক একটি মৌসুম এবং এই মৌসুমে কোনো পানি নেই। তবে যেটি মূল সমস্যা হয়, ৬ মাস যখন পানি থাকে এলাকার মানুষের সমস্যা হয়, তারা নৌকা নিয়ে চলাফেরা করতে হয়। আবার যখন পানি থাকে না, তখন রাস্তাঘাট না থাকার কারণে তাদেরকে তখনও সেই যে সমস্যাগুলো পার হয়ে তাদের যেতে হয়। তো যেহেতু জাতীয় নির্বাচন আসছে, এই কারণে তাদের নিজেদের কিছু প্রত্যাশা রয়েছে, চাহিদা রয়েছে, সেসব বিষয়গুলো জানার জন্য আমরা টাঙ্গর হাওর এলাকায় এসেছি। আমরা এখানে কয়েকজনের সঙ্গে কথা বলতে চাই। আপনার কাছে একটু জানতে চাই, আপনারা তো বোধহয় মাত্র তাহিরপুর থেকে আসলেন, তো বর্ষার সময় চলাচলে কি সমস্যা আর শুষ্ক মৌসুমে কি সমস্যা? বর্ষার সময় কি সমস্যা আপনি বলছিলেন কিছুক্ষণ আগে, সেটা একটু বলেন, কিভাবে চলাচল করে? বর্ষাকালে নৌকা চলাচল করে, তখন যখন কেউ অসুস্থ হয়ে যায় তখন আসলে আপনাদের চলাফেরার ক্ষেত্রে কি সমস্যা? তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে আরেকজনের সঙ্গে কথা বলতে চাই। চাচা, আপনার কাছে একটু জানতে চাই, এখানকার মূল সমস্যাগুলো কি এবং ভোট আসছে, প্রার্থীদের কাছে আপনারা কি চান? আমরা তো রাস্তাঘাটে ভালো চাই, জনগণের সুবিধাও চাই। মূল সমস্যাটা কি? এই হাওর এলাকার সমস্যা সংকট তো অন্যান্য এলাকার থেকে ভিন্ন, সমস্যাগুলো কি একটু বল। সমস্যা তো তোমার আমরা বাসার চলন লাগে, তোমার নৌকায় অসুবিধা হয়, পরে এও তো চলন লাগে, তোমার এই গাড়ি ঘোড়া নাই, আটটা যাওয়ার লাগে, খুব অসুবিধা, কষ্ট। আপনার কাছে জানতে চাই, ভোটের আমেজটা কেমন, প্রচার প্রচারণা শুরু হয়ে গেছে, এই এলাকায় আসলে প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন বা এর বিগত সময়ে প্রতিশ্রুতির বাস্তবায়নটা কেমন ছিল? আমাদের এলাকা মোটামুটি এখন নির্বাচনের যখন ইশতেহার পরে মোটামুটি এখন মোটামুটি ভালো একটু আমেজ চলছে। আমি জানতে চাই যে কি প্রতিশ্রুতি দিচ্ছে প্রার্থীরা, এর আগে প্রতিশ্রুতির বাস্তবায়ন কেমন ছিল? প্রতিশ্রুতি এখনও হালকা আনুষ্ঠানিকভাবে শুরু করছে, এখনও তাদের প্রচারণা এখনো বোঝাইতেছে না, তার কোনো প্রতিশ্রুতি এখন আমরা তার কাছে শুনতে পাইতেছি না। আপনার কাছে জানতে চাই, মূল সমস্যাটা কি এবং এই এলাকার মূল সমস্যা কি, এমপি যারা এমপি হয়ে আসবেন তারা আসলে সেটি সমাধান কিভাবে করতে পারেন? তারা কিভাবে সমাধান, এলাকার মূল সমস্যাটা জানতে চাই। মূল সমস্যা হচ্ছে রাস্তাঘাট বাদে এই এলাকার কারেন্ট নাই, অনেক কিছু সমস্যা। ঠিক আছে, দেখা যাচ্ছে বর্তমানে আওয়ামী লীগের মিডিয়াম অবস্থা ভালো কাজ করতেছে, তারপরে তো এখন অনেক সমস্যা রয়েছে, তো সেগুলো কি সমস্যা? অনেক সমস্যা রয়েছে। প্রার্থীদের কাছে প্রত্যাশাটা জানতে চাই। প্রার্থীরা তো প্রত্যাশার কোনো প্রত্যাশা নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছিলেন এখানকার যারা সাধারণ মানুষ, তাদের নানা রকম সমস্যা থাকে, কিন্তু আসলে প্রান্তিক মানুষজনের মূল সমস্যা যেটি, তারা তাদের নিজেদের সমস্যাগুলো আসলে ঠিকভাবে বলতে পারেন না। আমরা ২০-২৫ দিন ধরে বিভিন্ন এলাকায় গিয়েছি, সব জায়গাতে এই সমস্যাগুলো আমরা লক্ষ্য করি। ক্যামেরার কথা বলার আগ পর্যন্ত তারা দেখা যায় তাদের সমস্যাগুলো ব্যাখ্যা করতে পারেন, ক্যামেরার সামনে আসলে এই ধরনের সমস্যাগুলো হয়, যেহেতু তারা অভ্যস্ত নয়। আমরা রয়েছে ভোটার সফরে, এর পরবর্তীতে অন্য কোনো জায়গা থেকে যুক্ত হব। এখন পর্যন্ত আমার কাছে এই ছিল, এখন পর্যন্ত ফিরে যাচ্ছে অর্থের কাছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রামিম হাসান এবং আশিকুর রহমান শ্রাবণ আমাদের সঙ্গে বসুন্ধরা সিমেন্ট ভোটের সফরে যুক্ত হয়েছিলেন ঝিনাইদহ এবং সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর থেকে। এবারে বিজয়ের মাসের আয়োজন, লক্ষ প্রাণের বিনিময়। আজ 11 ডিসেম্বর মুন্সিগঞ্জ ও টাঙ্গাইল জেলা মুক্ত দিবস। আজ 1971 সালের এই দিনে জেলা দুটি পাকিস্তানি বাহিনীর কবল থেকে মুক্ত হয়। মুক্তিযুদ্ধের সময় 4 ডিসেম্বর মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসারে বর্তমানে আনসার ক্যাম্পের কাছে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে মুক্তিবাহিনীর প্রথম সম্মুখ যুদ্ধ হয়। এতে 4জন পাকিস্তানি সেনা এবং 3জন রাজাকার নিহত হয়। আস্তে আস্তে মুন্সিগঞ্জে মুক্তি বাহিনী প্রতিরোধ গড়ে তোলে। 10 ডিসেম্বর ভোর হওয়ার আগেই পাকিস্তানি সেনারা সরকারি হরগঙ্গা কলেজ থেকে তাদের ক্যাম্প গুটিয়ে পালিয়ে যায়। সকালে মুক্তিযোদ্ধারা কলেজে গিয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। অন্যদিকে টাঙ্গাইলে মুক্তি বাহিনী ও মিত্র বাহিনীর যৌথ অভিযানে জেলার বিভিন্ন স্থানে অবতরণের পর 7 ডিসেম্বর থেকে ভীত পাকিস্তানি সেনারা ঢাকার দিকে পালাতে থাকে। 10 ডিসেম্বর প্রায় পুরো বাহিনী ঢাকার পথে চলে যায়। 11 ডিসেম্বর টাঙ্গাইলে অবরুদ্ধ ৩ শতাধিক পাক সেনা কাদেরিয়া বাহিনী প্রধান কাদের সিদ্দিকীর কাছে আত্মসমর্পণ করে। এই ঘটনার মধ্য দিয়ে টাঙ্গাইল হানাদার মুক্ত হয়। সংবাদের সময় হলো একটি বিরতির, আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। বিএনপি হাইকোর্টের আদেশ নিয়েও মিথ্যাচার ও অপপ্রচারের আশ্রয় নিয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান। সারা দেশে বিএনপির প্রচারণায় হামলা চালানোর বিষয়ে বিএনপির সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলেও উল্লেখ করেন তিনি। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপি নির্বাচন থেকে সরে যাওয়ার অজুহাতে নির্বাচন বানচালের চেষ্টা করছে। বিএনপি দেশের উচ্চ আদালতকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে প্রোগ্রাম দুর্নীতিবাজ খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সৃষ্টির পায়তারায় 3টি রিট পিটিশন দায়ের করে। বাংলাদেশের মহামান্য হাইকোর্ট বিভাগেও এই সকল আবেদন নাকচ করে দিয়েছেন। কিন্তু জাতির দুর্ভাগ্য এই যে, মহামান্য হাইকোর্ট বিভাগের আদেশ নিয়েও বিএনপি তার চিরাচরিত মিথ্যাচার অপপ্রচারের আশ্রয় নিয়েছে। ডক্টর কামাল হোসেন রাজ ক্ষমতার মোহে নিজের লিখিত বাংলাদেশের পবিত্র সংবিধানের এই অনুচ্ছেদের বিরোধিতা করছেন। এবারে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমাদের বিশেষ আয়োজন সৌদি লুব্রিকেন্টস ভোটের ময়দানে। ভোটের ময়দানের খবর জানাতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত হচ্ছে নিউজ 24 টিমের সহকর্মীরা। শুরুতেই আমার সাথে যুক্ত হবেন ব্রাহ্মণবাড়িয়া থেকে সহকর্মী আফসার উদ্দিন। আফসার, গতকাল থেকে কিন্তু আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়ে গেছে। আপনি যে এলাকাতে আছেন সেখানে নির্বাচনী আমেজ কেমন দেখতে পাচ্ছেন? আমি এই মুহূর্তে আসলে বাঞ্ছারামপুরে অবস্থান করছি। আপনি জানেন যে বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়ার উপজেলার একটি উপজেলা, 6 নম্বর আসন এটি, এবং এখানে আপনি দেখতেই পাচ্ছেন আমার পিছনে আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন। এখানে তাদের একটি বর্ধিত সভা আছে, এখানে উপস্থিত আছেন উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি। আমি তার কাছে সরাসরি জানতে চাইব, মূলত কালকে থেকে তো আপনাদের এখন যে কোনো প্রচারণা আপনি সরাসরি করতে পারছেন, তো সেক্ষেত্রে আপনাদের প্রস্তুতি বা কী কী এখন কার্যক্রম হাতে নিয়েছেন? আমরা আরও 1 মাস আগের থেকে আমরা প্রস্তুতি নিয়ে রাখছি। শুধু খালি সরকারের যে নির্দেশনামার জন্য আমরা অপেক্ষা করছিলাম। আমরা ইনশাল্লাহ গতকাল থেকে আমরা শুরু করেছি। আজকে আমাদের বর্ধিত সভা, আমাদের বাঞ্ছারামপুরের আওয়ামী পরিবারের সঙ্গে যারা সম্পৃক্ত আজকে মোটামুটি সকল নেতাকর্মী এখানে উপস্থিত আছে, এবং ইনশাল্লাহ আমরা আজ থেকে আমাদের মাননীয় ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম সাহেব আসলে ওনার মাধ্যমে আমরা শুভ সূচনা করবো। নেতাকর্মীদের প্রতি নির্বাচনের জন্য কেমন নির্দেশনা থাকবে আপনাদের? আমরা চাই যে একটা স্বচ্ছ এবং একটা ফেয়ার ইলেকশন হোক। আমাদের বিশ্বাস, আমরা যেভাবে সুসংগঠিত বাঞ্ছারামপুর আওয়ামী লীগ এবং প্রতিটি অঙ্গ সংগঠন ইনশাল্লাহ এখানে বিএনপির কোনো রকমের প্রভাব ফেলতে পারবে আমরা বিশ্বাস করি না। সাধারণত নির্বাচনের সময় নানা রকম শঙ্কা থাকে, ভোটের দিনের নানা রকম গণ্ডগোল হট্টগোলের ইয়ে থাকে, সম্ভাবনা থাকে, সেটাকে কীভাবে দেখছেন? সেটা আমরা এখনও মনে করি যে বাঞ্ছারামপুরে কোনো সংঘাত হবে না, তবে অগ্রিম কথা তো বলা যায় না, এটা তো বলা ঠিক না, হবে না এটা বলা ঠিক না। প্রয়োজন হলে হয়তো হইতেও পারে, কিন্তু আমাদের বিশ্বাস যে বাঞ্ছারামপুরে কোনো গণ্ডগোল হবে না। আমরা ইনশাল্লাহ এত সুন্দরভাবে সুসংগঠিত যে এখানে তারা সাহসীভাবে পাবে না আমাদের সঙ্গে কোনো সংঘাতে আসতে। ধন্যবাদ। যেমনটি শুনলেন, তিনি বলছিলেন যে মূলত তাদের প্রস্তুতি খুব ভালো আছে এবং নির্বাচন খুব সুষ্ঠুভাবে তারা সম্পন্ন করতে পারবেন বলে তারা আত্মবিশ্বাসী। তো এই ছিল বাঞ্ছারামপুর থেকে আমার কাছে নির্বাচনের সর্বশেষ তথ্য। আফসার, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে টাঙ্গাইল থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী প্লাবন রহমান। প্লাবন আপনার কাছে জানতে চাইবো যেহেতু আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হয়ে গেছে টাঙ্গাইলে যারা স্থানীয় রয়েছেন তারা নির্বাচনী পরিবেশ নিয়ে কি বলছেন মোটামুটি এখন পর্যন্ত উৎসবমুখর পরিবেশ সেটা কিন্তু বলা যায় এবং সাধারণ মানুষ টাঙ্গাইলে যারা ভোটার আমি আছি আসলে টাঙ্গাইল ৫ সংসদীয় আসনে যেটি সদর আসন আসলে ভোটারদের মধ্যে নানা রকম হিসেব নিকেশ চলছে এবং সকাল থেকে কিন্তু মাইকিং চলছে এবং যারা ভাইটাল ক্যান্ডিডেট রয়েছেন এখানে তাদের প্রচারণা চলছে ভোট পেতে তারা বিভিন্ন রকম প্রচারণা চালাচ্ছেন এবং আমরা প্রার্থীদের সঙ্গে সকাল থেকে কথা বলেছি তারাও আসলে এই সংসদীয় আসনে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছেন ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে তাদের যাতে ভোট দেয় ভোটাররা আমি আছি আসলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখানে তরুণ ভোটাররা রয়েছেন আমাদের সঙ্গে তাদের কাছ থেকে একটু জানতে চাইবো বর্তমান বাস্তবতা এই সংসদীয় আসনের যে একটু জানতে চাই আপনার কাছ থেকে পরিবেশ কেমন দেখছেন একটা উৎসবমুখর পরিবেশে ভোটের আশা সবাই করছেন আপনার প্রত্যাশা একটু জানতে চাই আমি যেটা চাই যে আমাদের এই একাদশ জাতীয় নির্বাচনীতে যেই আমাদের সামনে জিতুক নির্বাচনে সে যাতে হচ্ছে আমাদের দেশের জন্য করে আর আমরা সবচেয়ে বেশি নির্বাচনের নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ একটা পরিবেশ চাই যার কারণে হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থারও যাতে কোনো ক্ষতি না হয় আর আমরা একটা সুস্থ পরিবেশও নির্বাচনটা দিতে পারি জি অনেক ধন্যবাদ এখনকার পরিবেশ কেমন কতটা উৎসবমুখর আছে নির্বাচন উপলক্ষে বর্তমান যে পরিবেশটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিগত কয়েক বছরের মানে যেমন পরিবেশটা থাকে ওর চেয়ে কিন্তু অনেক ভালো আর কি নির্বাচনের যে সুষ্ঠু যে পরিবেশটা দরকার সেই পরিবেশটা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমরা আশাবাদী যে নির্বাচনের শেষ না হওয়া পর্যন্ত এইরকম এই পরিবেশটা মানে বজায় থাকবে আর কি অনেক ধন্যবাদ একটু আপনার কাছে জানতে চাই এই ধরনের প্রত্যাশা থাকছে নির্বাচনে যারা প্রার্থী হিসেবে এসেছেন তাদের কাছে অবশ্যই এবারে নির্বাচন যেহেতু সব দলের অংশগ্রহণ নিয়ে হচ্ছে তাই সব দলের প্রার্থীদের থেকেই প্রত্যাশার জায়গাটা অনেক কারণ হচ্ছে আমাদের দেশের বর্তমান যে উন্নয়নের ধারাটি অব্যাহত রয়েছে সেটিকে হচ্ছে আরও যারা বাড়িয়ে নিতে পারবে আমাদের নির্বাচনের ফলে যারা আসলে আমাদের দেশে আসলে একটি উন্নত আসলে একটি নিরাপদ ব্যবস্থা উপহার দিতে পারবে তারাই যেন নির্বাচনে আসে এবারে নির্বাচনে এবং চাচ্ছি যে আমরা জানি যে আমাদের দেশে প্রতিনিয়ত হচ্ছে পার ক্যাপিটা বেড়ে যাচ্ছে কিন্তু আমরা চাচ্ছি যে আসলে পার ক্যাপিটার যে বৃদ্ধি সেটা যেন মানুষের আসলেই জীবনযাত্রার মানের নির্বাচনের আগে যেটি হয় বাংলাদেশের বাস্তবতায় সংসদ নির্বাচনের আগে পরে বিভিন্ন সময় সহিংসতার ঘটনা ঘটেছে গত নির্বাচনে যেটা ছিল কোন রকম সংখ্যা দেখেন কিনা পরিবেশ যেমন এখন আসলে কি এখন বর্তমানে যে সিচুয়েশন রয়েছে সেদিক থেকে আশাবাদী কিন্তু আশঙ্কাটা থেকে যায় কারণ হচ্ছে আগের নির্বাচন বা আমরা যদি গত বছরের তুলনাগুলোও করি সেখানে আলোচনা সমালোচনা পরিবেশটা অনেক কম ছিল কিন্তু এবার যেহেতু আলোচনাটা বেশি হচ্ছে এবার যেহেতু সব মহল থেকে সহযোগিতা বেশি আসছে তাই আশা করছি আশঙ্কাটা একটু কম তবে শেষ মুহূর্ত পর্যন্ত থেকে যাবে উত্তেজনা জি অনেক ধন্যবাদ এখন পর্যন্ত টাঙ্গাইলে যে পরিবেশ তাতে মোটামুটি তরুণ প্রজন্ম সন্তুষ্ট এবং সবাই আশা করে যে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হবে এবং এখানে যে তিনজন প্রধান প্রতিদ্বন্দ্বী রয়েছে তাদের মধ্যে একটি সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতা হবে বলে তারা আশা করছেন তো মোটামুটি এই ছিল টাঙ্গাইল সদর আসন থেকে আমার কাছে সবশেষ খোঁজ খবর ভোটের প্লাবন আপনাকে অনেক ধন্যবাদ দর্শক ভোটের ময়দানে আমাদের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া এবং টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আফসার উদ্দিন এবং প্লাবন রহমান সংবাদের সময় হলো একটি বিরতির আমাদের সাথেই থাকুন আবারও স্বাগত নিউজ 24 সংবাদে এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ তৈরি পোশাকের উপর ভর করে অর্থ বছরের প্রথম ৫ মাসে রপ্তানিতে বড় প্রবৃদ্ধি হয়েছে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত রপ্তানি হয় ১,৭০৭ কোটি ৩৮ লাখ ডলারের পণ্য যার প্রায় ৮৪% এসেছে গার্মেন্টস খাত থেকে তৈরি পোশাক রপ্তানিকারকরা বলছেন অবকাঠামোগত উন্নয়ন সহ দেশের তৈরি পোশাক খাতের সক্ষমতা বাড়ায় রপ্তানি বাড়ছে দেশের স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ ও বিদেশি ক্রেতাদের কাছে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে আরও জানাচ্ছেন নাজিয়া কন ২০১৮-১৯ অর্থবছরের প্রথম ৫ মাসের হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি প্রকাশিত পরিসংখ্যান বলছে এ সময়ে ১,৭০৭ কোটি ৩৮ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে আগের অর্থবছরের একই সময়ে রপ্তানি হয়েছে ১,৪৫৬ কোটি ২৯ লাখ ডলারের পণ্য যা গেল অর্থবছরের একই সময়ের চেয়ে ২৫০ কোটি মার্কিন ডলার বা ২০,০০০ কোটি টাকার বেশি পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায় হিমায়িত খাদ্য চামড়া এবং পাটপণ্যের রপ্তানি কমেছে তবে প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকের রপ্তানি বেড়েছে প্রায় 19%। ফলে সার্বিকভাবে রপ্তানি বেড়েছে 17.24%, যা গত 5 মাসের লক্ষ্যমাত্রার চেয়ে 12% বেশি। সংশ্লিষ্টরা বলছেন অবকাঠামো উন্নয়নে তৈরি পোশাক খাতে সক্ষমতা বেড়েছে। আউটারে এসে কোনো জাহাজকে দাঁড়িয়ে থাকতে হয় না, এখানে পোর্টের অনেক ডেভেলপমেন্ট হয়েছে। এই যে আমাদের লিড টাইম কমে যাচ্ছে এবং আমাদের কিছু ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হয়েছে যেগুলো ওয়ার্ল্ড ক্লাস, ফরওয়ার্ড লিঙ্কেজও আমরা ওয়াশিং বা অন্য জায়গায় আমরা অনেক ডেভেলপ করেছি গত 5 বছরে, সেই সুফলগুলো আমরা এখন পাচ্ছি। আর শ্রমিক মালিক সম্পর্ক উন্নত হওয়ায় তার সুফলও পাচ্ছে রপ্তানি নির্ভর এই খাত। সোশ্যাল ডায়ালগের মাধ্যমে আমাদের ওয়ার্কারদের সাথে, মিড লেভেলের সাথে এবং উদ্যোক্তাদের সাথে একটা যে সম্পর্ক ডেভেলপ করেছে, সেই সম্পর্কের ডেভেলপের কিন্তু আপনি দেখেন গত 3 বছরে আমাদের এখানে কোনো রকমের কোনো আনরেস্ট কোনো কিছু হয় নাই। আমরা নতুন মজুরি কাঠামো নির্ধারণ করেছি, সেজন্য শ্রমিকদের সাথে আমাদের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হয়েছে। রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকায় বিদেশে দেশের ভাবমূর্তির সংকটও কেটেছে অনেকটাই, যা এই শিল্পকে ভবিষ্যতে আরও বহুদূর নিয়ে যাবে বলে মনে করেন বিজিএমইএ সভাপতি নাজিয়া কণা। নিউজ 24, ঢাকা। এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।